श्रीमद् भगवद गीता तृतीय अध्याय एकादश श्लोक পঞ্জিকা মতে আজকে আমাদের নববর্ষের প্রথম দিন 1428 বাংলা শুরু হলো। আমরা সমস্ত দেশ ও জাতির কল্যাণে শুভকামনা করছি এবং সমস্ত বিশ্বের কল্যাণে আমরা শুভকামনা করছি। এই বাংলা নববর্ষ আমাদের বাংলাদেশের জন্য অন্যতম একটি স্মরণ মননের ব্যাপার। বাংলা ভাষাকে দিয়ে আমাদের পৃথিবীতে পরিচয় লাভ করেছেন। এই বাংলা ভাষার জন্য
আমাদের অনেক ত্যাগ স্বীকারের মাধ্যমে বাংলা ভাষা রাষ্ট্রভাষায় রূপান্তরিত হয়েছে। একসময় এই বাংলা ভাষার জন্য এই বাঙালিদের আন্দোলন করতে হয়েছে, তাই স্বাধীনতার পর থেকে এই বাংলা ভাষা গুরুত্ব আরও বেড়েছে, বাংলা নববর্ষের গুরুত্ব বেড়েছে। আমরা এই বাংলা নববর্ষে সবাই মঙ্গল প্রার্থনা করব। আজকে লকডাউনের জন্য, করোনা ভাইরাসের জন্য আমাদের নববর্ষ উদযাপন সংক্ষিপ্তভাবে যার যার ঘরে বসে উদযাপন করতে হচ্ছে। আমরা সমস্ত বিশ্বে আজকে করোনা ভাইরাস আবার খুব বেড়ে চলেছে, বাংলাদেশেও তার প্রভাব পড়েছে, তাই বাংলাদেশে সর্বাত্মক লকডাউনের ঘোষণা দিয়েছেন বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সকলেই স্বাস্থ্যবিধি মেনে লকডাউনকে স্বীকার করে নিয়ে যাতে করোনা ভাইরাস সংক্রমণ পর্যায়ক্রমে কমে আসে আমরা সেই চেষ্টা করব, এবং আমরা ভগবত চরণে প্রার্থনা জানাব বিশ্বে মহামারী রূপে এরকম যুগে যুগে বারবার এসেছে বিভিন্ন রোগ ব্যাধি, এবার কোভিড-2019 এই ভাইরাসের সৃষ্টি হয়েছে, দুবছর ধরে তা চলছে আমাদের মধ্যে, এক বছর পার হয়ে গেছে। আমরা এই করোনার কারণে সকলেই স্তব্ধ হয়ে গেছি, সমস্ত পৃথিবী স্তব্ধ হয়ে গেছে, দেশে দেশে সকলেই অর্থনীতি ক্ষতিগ্রস্ত হয়ে তারা পিছিয়ে পড়ছে, মানব সভ্যতা আজকে স্বাভাবিক যে একটা ছন্দে চলছিল, এগিয়ে যাচ্ছিল, বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে তথ্য প্রযুক্তি খাতে এবং সব দিক দিয়ে সমস্ত পৃথিবী যে এগিয়ে চলছিল, আমাদের দেশও সেভাবে এগিয়ে চলছিল। এই করোনা ভাইরাসের কারণে আমাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে, তারপরও বাংলাদেশ এখনো অর্থনৈতিকভাবে অনেক এগিয়ে আছে,
যাতে আমরা এই বাংলাদেশের উন্নতি ধরে রাখতে পারি, অগ্রগতি যেন আরো বৃদ্ধি হয়, এই অগ্রগতি যেন চলমান থাকে, সেজন্য আজকে নববর্ষের প্রথম দিবসে আমরা ভগবত চরণে প্রার্থনা জানাবো, পরমেশ্বরের চরণে প্রার্থনা জানাবো। তিনি আমাদেরকে সাহস দিয়ে বলেছেন, যখনই মানুষ ভগবানের শরণাগত হয় সমস্ত দুঃখ থেকে, এই মানুষ এই জীবজগৎ পরিত্রাণ পায়। সুতরাং আমাদের ভয়ের কোনো কারণ নেই, ভগবান শ্রীকৃষ্ণ নিজেই তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, শ্রীমদ্ ভগবত গীতার মাধ্যমে। আমরা আজকে শ্রীমদ্ ভগবত গীতার তৃতীয় অধ্যায় একাদশ শ্লোক থেকে আস্বাদন করব। কর্মযোগ ব্যাখ্যা করতে গিয়ে ভগবান আমাদের কি বলতে চেয়েছেন, আমরা সেই কথাগুলি আজকে আস্বাদন করব। আজকে আমাদের তৃতীয় অধ্যায়ের একাদশ শ্লোক থেকে আমরা দশটি শ্লোক পাঠ করলাম, আবৃত্তি করলাম। এখানে অর্জুনের প্রশ্ন উত্তরে ভগবান বলছিলেন, দেবান ভাবয়তানেন তে দেবা ভাবয়ন্তব, পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম ভাবসত। ইহা দ্বারা, এই যজ্ঞ দ্বারা তোমরা দেবান দেবতাগণকে ভাবয়ত, ভাবনা সংবর্ধনা কর। তে দেবা ভাবয়ন্তব, সেই দেবতাগণ তোমাদেরকে দৃষ্টাদি দ্বারা তোমাদেরকে ভাবনা করবে। পরস্পরং, এই পরস্পর ভাবনার দ্বারা, পরস্পরং ভাবয়ন্ত শ্রেয় পরম, পরম শ্রেয় অবাপসত, পরম শ্রেয় পরম কল্যাণ তোমরা লাভ করবে, পরম মঙ্গল তোমরা লাভ করবে। যেমন আজকে অনেকদিন ধরে বৃষ্টি হচ্ছে না, আমরা সনাতন ধর্মে বিশ্বাস করি বরুণ দেবতার মাধ্যমে বৃষ্টি হয়। আমরা সকল দেবতাদের যেমন একটি কার্য আছে, যেমন বায়ু দেবতা বায়ু বিচরণশীল থেকে সমস্ত জীবজগৎকে রক্ষা করছেন, বরুণ দেবতা বৃষ্টির মাধ্যমে আমাদেরকে ফসলাদি রক্ষা করে, ফসলাদি উৎপন্ন হওয়ার জন্য সহযোগিতা করে। সুতরাং বৃষ্টি না হলে যেমন আমরা হাহাকার করি, আমরা ভগবানের কাছে প্রার্থনা জানাই, প্রভু আমাদের সময় মতো বৃষ্টি দাও। এই জগতের ফসল উৎপাদনে সহযোগিতা করো, বৃষ্টি যদি না হয় ঠিক মতো যথাসময়ে, আমাদের পানীয় জলের, আমাদের ব্যবহারের জলের পর্যন্ত সমস্যা হয়ে যায়। যারা বিশেষ করে আমরা পাহাড়ে আছি, আমরা অনুভব করতে পারি, যারা স্থলভাগে আছে তারাও অনেক সময় দেখা যায় পুকুরের জল শুকিয়ে যায়, টিউবওয়েলের জল নেমে যায়, স্তর নেমে যায়, হাহাকার শুরু হয়।
আমরা সবাই সর্বশক্তিমান প্রভুর কাছে প্রার্থনা জানাই যে যথাসময়ে যেন বৃষ্টি হয়, তাহলে সৃষ্টি রক্ষা হবে। সুতরাং এই শ্লোকটি দিয়ে ভগবান এই শ্লোকের মাধ্যমে এই কথাটি বুঝাতে চেয়েছেন, দেবতারা আমাদেরকে বৃষ্টি প্রদান করবেন, দেবতারা আমাদেরকে বিভিন্নভাবে এই যে সূর্য কিরণ দিচ্ছে, বায়ু প্রবাহবান, এগুলিতে আমরা কোনো ইলেকট্রিকের আমরা বিল না দিলে আমাদের ফ্যান চলে না। কিন্তু এই যে বায়ু বিচরণশীল, সারা দিন রাত যে বায়ু প্রবাহমান, এই বায়ু যদি বিচরণশীল না থাকতো তাহলে কি আমরা বেঁচে থাকতে পারতাম? তাহলে এই বায়ু যে বিচরণশীল আমাদেরকে বাতাস দিচ্ছে, অক্সিজেন দিচ্ছে, এর বিল কে দেয়? এর বিল তো কেউ দেয় না। আমাদের গুরুদেব এই কথাটি বলতেন যে সূর্য কিরণ দিচ্ছে, আমরা 12 ঘন্টা অন্ধকারের মধ্যে লাইট জ্বালাবার জন্য কত বিল দিতে হয়। কিন্তু এই যে সূর্য কিরণ দিচ্ছে, 12 ঘন্টা আমরা কোনো লাইট ছাড়া চলতে পারি, আলাদা লাইট ছাড়া, কৃত্রিম লাইট ছাড়া চলতে পারি, তাহলে এই বিলটা কে দেয়? তাহলে আমরা এই জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা থাকাটা হচ্ছে দেব পূজা, দেবতাদের শ্রদ্ধা করা। আমরা দেবতাদের উপাসনা করি এই জন্য আমরা দেব উপাসক নয়, আমরা দেবতাদের কৃতজ্ঞতা জানাই, শ্রদ্ধা জানাই, যে পরস্পর যে আমরা দেবতাদেরকে আমরা ভাবনা করব, দেবতারা আমাদেরকে ভাবনা করবে, অর্থাৎ আমাদেরকে বৃষ্টি, জল এবং বায়ু, সূর্যের কিরণ এগুলি দিয়ে পৃথিবীকে ভারসাম্য রক্ষা করবে। এই পরস্পর ভাবনার দ্বারা যেমন এই সৃষ্টিটা টিকে আছে, আমাদের মধ্যে আমরা আমাদের সবাইকে মনে রাখতে হবে যে আমরা আমাদের মধ্যে যার যেটুকু সামর্থ্য আছে, কেউ গীতা পাঠ করতে জানে, কেউ করতে জানে না, কেউ কাজ করতে পারে, কেউ কাজ করতে পারে না, যার যেটুকু সামর্থ্য আছে আমরা এটুকু দিয়ে যদি আমরা পরস্পরের পরিপূরক হিসাবে কাজ করতে পারি, তাহলে একটা প্রতিষ্ঠান, একটা পরিবার, একটা রাষ্ট্র সুন্দরভাবে গড়ে উঠবে। যার যার সামর্থ্য দিয়ে আমরা, যার যতটুকু সামর্থ্য তা দিয়ে যেন আমরা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারি, তাহলে আমাদের জীবনে প্রকৃত মঙ্গল নেমে আসে, আমাদের জীবনে কল্যাণ বয়ে আসে। এই কথাটি আমাদের এই গীতার এই সৃষ্টি চিন্তার মধ্য দিয়ে আমাদের প্রতিটি পরিবারের, প্রতিটি প্রতিষ্ঠানের, প্রতিটি ব্যক্তি জীবনে সেটা প্রভাব পরিলক্ষিত হয়। যজ্ঞভাবিতা তোর দত্তান প্রদায়ব্যবংতি স্তেন এবস বলছে, দেবতাগণ তোমাদের যে ইষ্ট ভোগ সকল প্রদান করছে, দেবতাগণ যজ্ঞভাবিতা যজ্ঞ দ্বারা ভাবিত আরাধিত হইয়া যে তোমাদের ইষ্টান ভোগান অর্থাৎ ইষ্ট বাঞ্ছিত তোমাদের ভোগ্য বস্তু সকল তোমাদেরকে দান করিবেন, সেহেতু তো তাহাদের দ্বারা তোর দত্তান অপ্রদায়ব্য তাদেরকে সে ভোগ্য বস্তু সকল যদি আমরা তাদের জন্য প্রদান না করি, নিবেদন না করি, তাহলে নিবেদন না করে আমরা যদি সেই ভোগ্য বস্তু সকল ভোগ করি, গীতার ভাষায় ভগবান বলছেন স জ ভুংতে, অর্থাৎ আমরা যে খাওয়ার সময় নিবেদন করি, নিবেদন করাটা মানে কি, আমরা এই যে ভাত খাচ্ছি বা অন্ন গ্রহণ করছি, এই অন্নটা আমরা আগে পঞ্চপ্রাণকে আহুতি দিয়ে, পঞ্চপ্রাণকে নিবেদন করে,
প্রাণেশা অপনেশা ব্যানেশা উদানেশা সমনেশা এই যে পাঁচটা ভাগে ভাগ করে নিবেদন করা হয়, অর্থাৎ দেবতাদের উদ্দেশ্যে আমরা সেই প্রাণ দেবতার উদ্দেশ্যে পঞ্চ প্রাণের উদ্দেশ্যে আমরা সেটা নিবেদন করে তারপর আমরা অন্য প্রসাদ গ্রহণ করি। বা আমরা সন্ন্যাসীরা পঞ্চদশ অধ্যায় গীতা পাঠ করে আমরা অন্য প্রসাদ গ্রহণ করি। কেন? ভগবান বলছেন অহং বৈশ্যানর ভূতা প্রাণিনাম দেহমাশ্রিত প্রাণাপান সমাহযুক্ত বচামন্নং চতুর্বিধ। আমি বৈশ্যানর অগ্নি হয়ে সমস্ত প্রাণীর দেহে অবস্থান করে আমি চর্বশস্য লেজ্জ পেয়ে চতুর্বিধ অন্ন আমি পরিপাক করে থাকি। আমরা যদি আমাদের যদি সেই পরিপাক শক্তি না থাকে তাহলে তো আমরা একদিনে দিনে দিনে আমাদের শরীর ক্ষীণ হয়ে যাবে। অর্থাৎ যেই রোগী আমরা দেখি আর খাওয়ার রুচি উঠে গেছে, খেতে পাচ্ছে না, মনে করতে হবে সেই রোগী বেশি দিন বাঁচবে। সেই জন্য আমাদের আমরা বাইরে যেমন যজ্ঞ করি, যজ্ঞের অগ্নি প্রজ্বলিত করে আমরা সেখানে আহুতি প্রদান করি, আমাদের প্রত্যেকের সেই উদরের মধ্যে আমরা দেখি যেখানে যেখানে সেই জঠরাগ্নি জ্বলছে, যে জঠরাগ্নিতে আমরা আহুতি দিয়ে আমরা নিজেকে পুষ্ট করি। যদি এই জঠরাগ্নি যদি মন্দা হয়ে যায়, অগ্নি মন্দা হয়ে যায়, আমাদের শাস্ত্রে কবিরা যারা বলে অগ্নি মন্দা হলে সেই রোগী আর বাঁচে না, তার পেটের অসুখ শুরু হয়, সে ঠিকমতো খেতে না পারলে আস্তে আস্তে অন্তিম অবস্থায় গিয়ে পৌঁছে যাওয়ার জন্য তাকে প্রস্তুত থাকতে হয়। সুতরাং আমাদের এই যে ভগবান আমাদের সবার উদরে থেকে আমাদের অন্তরে থেকে তিনি জঠরাগ্নি রূপে আমাদের যা আহার্য সব কিছু তিনি পরিপাক করছেন। আমরা সেই জন্যই আহার করো মনে করো আহুতি দেওয়া শ্যামাময়, আহার করাটা আমি নিজে আহার করছি এই লোভ নিয়ে যেন আমরা আহার না করি, আমরা ভগবানকে আহুতি প্রদান করছি। এই জন্যই আমাদের আহার করাটা একটা সাধারণ আহারে বিহারে শয়নে স্বপনে সর্বদাই আমাদের সাধনার সাথে যুক্ত থাকতে হবে। এবং এই নিবেদন না করে যারা আহার করে তাদেরকে শাস্তি বলা হচ্ছে চোর। যেমন একজনের জিনিস আমি যদি তাকে তার থেকে আমি জিনিসটা আনলাম তাকে যদি না বলে আনি সেটাকে বলা হয় চৌর্যবৃত্তি। সুতরাং ভগবান বলছেন আমরা যখন আহার গ্রহণ করব ইষ্ট বস্তু সকল পেয়ে এগুলি যখন আমরা ভোগ করব তখন যেন আমরা মনে রাখি এগুলি ভগবত উদ্দেশ্যে নিবেদন করে যেন আমরা সেগুলি ভোগ করি। আমরা সবসময় সব কাজের মধ্যে যেন ঈশ্বরকে আমরা স্মরণ করি, এক কথায় সমস্ত কাজের মধ্যে এই কর্মযোগের এই মূল রহস্য হচ্ছে সমস্ত কাজের মধ্যে যেন ভগবানকে আমরা স্মরণ রাখি। যজ্ঞ সৃষ্টাসীন সন্ত মুচ্ছন্তে সর্ব কিল্লিষয় পুঞ্জতে যে তখন পাপা যে পচন্তে আত্মকারণা। যজ্ঞের অবশিষ্ট এই বিশ্ব সংসারটা একটি যজ্ঞ, সেজন্যই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন জগতের আনন্দ যজ্ঞে আমার নিমন্ত্রণ, দণ্ড হলো দণ্ড হলো মানব জীবন। এই মানব জীবন আমাদের দণ্ড হবে কখন? যখন আমরা এই বিশ্ব সংসারটাকে একটা যজ্ঞ হিসেবে আমরা দর্শন করব, উপলব্ধি করব, তাহলে আমাদের প্রতিটি মুহূর্ত মূল্যবান, আমাদের হেলায় কেলায় সময় কাটিয়ে দেওয়ার কোনো অবকাশ নেই। পুনরপি রজনী পুনরপি দিবস পুনরপি পক্ষ পুনরপি মাস পুনরপয়ানং পুনরপি বর্ষম তদপি না মূর্চতে আশা মর্ষ। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূর মতে। আমাদের আচার্য শঙ্কর
জগৎগুরু তিনি বলেছেন যে রাত্রের পর পুনরাবি রজনী পুনরাবি দিবস, রাত্রের পর দিন আসছে, দিনের পর রাত্রি আসছে, পক্ষের পর পক্ষ আসছে, অমর আমাদের শুক্লপক্ষ যাচ্ছে, কৃষ্ণপক্ষ আসছে, এভাবে অয়নের পর অয়ন হচ্ছে দক্ষিণ আয়ন উত্তর আয়ন, বা এক বছরের মধ্যে দুটা অয়ন। আমরা এখন উত্তরায়ণে আছি, উত্তরায়ণ সংক্রান্তি থেকে আমাদের উত্তরায়ণ শুরু হয়েছে, দিন বড় হচ্ছে। এখন দেখো না, আমরা ভোর চারটা সাড়ে চারটা যখন বাজে, পাঁচটা বাজে এখানে আলো হয়ে যায়, আর যখন আমরা শীতকালে দেখেছি একবারে ছটার পরও অন্ধকার থাকে। অর্থাৎ এখন উত্তরায়ণে আমরা আছি, আবার আমাদের দক্ষিণায়ণ শুরু হবে ছয় মাস পর, উত্তরায়ণের ছয় মাস পর দক্ষিণায়ণ শুরু হবে। আবার বৎসরের পর বৎসর যাচ্ছে, 1427 বাংলা চলে গেল, আজকে 1428 বাংলা শুরু হলো। সুতরাং এই যে বারবার বৎসরের পর বৎস, পক্ষের পর পক্ষ, অয়নের পর অয়ন, বা দিনের পর রাত, রাতের পর দিন অতিক্রান্ত হয়ে যাচ্ছে, জীবনের আয়ু যা ছিল আমাদের তা থেকে একটা একটা দিন একটা একটা বর্ষ করে কমে যাচ্ছে, কিন্তু আমাদের আশার শেষ হচ্ছে না। তো কি করতে হবে? আচার্য শঙ্কর বলছে আমাদের কর্তব্য হচ্ছে, মানব জীবনের কর্তব্য হচ্ছে শুধু সময় ক্ষেপণ করা নয়, শুধু আয়ু চলে গেল আমি জীবনে কিছুই করতে পারলাম না, আমি কে, আমি কোথা থেকে আসছি, কোথায় যাব, আমার কর্তব্য কি, এ কথাটি আমার জেনে নিতে হবে সদ্গুরুর কাছে এসে, এবং আমাকে গোবিন্দের ভজন করতে হবে। ভজ গোবিন্দম ভজ গোবিন্দম ভজ গোবিন্দম মূরমদে মোহগ্রস্ত জীব, তুমি মোহগ্রস্ত হয়ে কাটালে চলবে না, তোমার জীবনটা বড় মূল্যবান, দুর্লভ জন্ম, মানব জন্ম শ্রেষ্ঠ জন্ম, এই মানব জন্ম পেয়েও সৃষ্টির সেরা জীব হয়েও আমরা যদি সাধন ভজন না করি, ঈশ্বর চিন্তা না করি, তাহলে আমাদের জীবন বৃথায় যাবে। যজ্ঞশিষ্টাসীন সন্ত মুচ্ছন্তে সর্বকিল্লেশায়, যজ্ঞের অবশিষ্ট ভোজন করে এই জীবনটাকে যজ্ঞময় করে তুলে, ঈশ্বরময় চিন্তা করে যদি আমার জীবন আমি কাটাতে পারি, সেই সন্তগণ, সেই সাধুগণ, সৎ ব্যক্তিগণ তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। আর গুঞ্জতে রকম পাপা যে পচন্তে আত্মকারণা, আর যারা নিজের জন্য শুধু পাপ করে, নিজের জন্য রান্না করে, সে পাপই ভোজন করে। আমরা যেমন একজন অতিথি আসলে তাকে আমরা প্রসাদ দেওয়ার ব্যবস্থা করি, আমাদের এই যে আয়োজন থাকে, আমরা শুধু আমরা নিজেরাই শুধু প্রসাদ নেব তাই নয়, আমাদের আশ্রমের বা যে কোনো একটা পরিবারের নিয়ম হচ্ছে দুপুরবেলা যে কোনো অতিথি আসতে তাকেও ভোজন করাতে হবে, তাকেও আপ্যায়ন করতে হবে, এটি সমস্ত ধর্মের সমস্ত মানুষের কর্তব্য। সুতরাং আমরা যারা শুধু আত্মকেন্দ্রিক হয়ে থাকে, যারা দশজনকে নিয়ে চিন্তা করে না, যারা অতিথি পরায়ণ নয়, অতিথি অব্যাগত আসলে মুখ ফিরিয়ে রাখে, তারা পাপই ভোজন করে, শাস্ত্র বলছে তারা পাপ ভোজন করে। সদাচারীগণ যজ্ঞাশিষ্ট অসীনন যজ্ঞের অবশেষ ভোজি সর্বকিল্লিশ সমস্ত পাপ হতে মুচ্ছন্তে মুক্ত হন, এবং যারা নিজের জন্য পাপ করে তারা পাপ ভোজন করে। অন্নাদ ভবন্তি ভূতানি পর্যন্নাত অন্ন সম্ভব যজ্ঞাদ ভবতি পর্যন্ন যজ্ঞ কর্ম সমুদ্ভব। আর ভগবান বলছেন এই অন্ন কোথা থেকে উৎপন্ন হয়, তার একটা ধারাবাহিকতা এখানে তুলে ধরেছেন ভগবান। এই অন্ন থেকে জীবগণের সৃষ্টি হয়, অন্নাদ ভবন্তি ভূতানি সমস্ত ভূতগণের সৃষ্টি হয়। যেমন আজকে আমরা যে অন্নটা প্রসাদ পেলাম,
এরপরে এই অন্ন পরিপাক হয়ে পুষ্টি সাধন করবে, এখান থেকে বীর্য উৎপন্ন হবে, সংসারে যারা গৃহস্থ আশ্রমে আছে তাদের ওই বীর্য থেকে পরবর্তী প্রজন্ম সৃষ্টি হবে। এই জন্য বলছে অন্ন থেকে ভূতগণের সৃষ্টি হয়। আর এই অন্ন কোত্থেকে সৃষ্টি হয়? পর্যন্নাত অন্ন সম্ভব, বৃষ্টি থেকে এই অন্নের সৃষ্টি হয়। বৃষ্টি না থাকলে তো অন্ন হবে না, ফসল হবে না। যজ্ঞাত ভবতি পর্যন্ন, আর এই বৃষ্টি কোত্থেকে সৃষ্টি হয়? যজ্ঞ থেকে বৃষ্টি সৃষ্টি হয়। আমরা যে যজ্ঞ করি, যজ্ঞের যে ধোঁয়া উপরে উঠে সেটা ম্যাগ হয়ে যায়। শুধু আমাদের যজ্ঞ নয়, তোমরা বলতে পারো যে আমাদের যজ্ঞের এই অল্প ধোঁয়া দিয়ে কি আর বৃষ্টি হয়? এই জগৎ সংসারে আমরা যদি বলি এটা মহাযজ্ঞ ক্ষেত্র, তাহলে এই যে সূর্য কিরণ দিচ্ছে, সমুদ্রের জলগুলি গরম হচ্ছে, ওখান থেকে বাষ্প আকারে উপরে ম্যাঘ হয়ে যাচ্ছে, তখনই বৃষ্টি সৃষ্টি হয়। এবং যজ্ঞ কর্ম সমুদ্ভব, এই যজ্ঞ কোত্থেকে সৃষ্টি হয়? কর্ম থেকে। আমাদের প্রত্যেকটি মানুষের কর্ম, সমস্ত জীবজগতের কর্ম, এই কর্মের মধ্য দিয়ে সমস্ত জগতে এই যে একটা সৃষ্টি প্রবাহ ভগবান করে দিয়েছেন, তার মধ্যে তার একটা চক্রের মতো ঘুরছে। আর এই চক্রের মাধ্যমে জল বাষ্প হয়ে উপরে উঠছে, আবার জল হয়ে নামছে বৃষ্টি হয়ে, আবার সেটা সমুদ্রে যাচ্ছে। এই যে জলবায়ু নিয়ে আজকে সারা বিশ্বে গবেষণা হচ্ছে, যে জলবায়ু পরিবর্তন হচ্ছে, এই জলবায়ুর জন্য জলের স্তর নেমে জলের স্তর উপরে উঠে যাচ্ছে, উষ্ণতা বেশি বেড়ে যাচ্ছে, ওদিকে বরফ গলে যাচ্ছে, আর সমুদ্রের জলের স্তর উপরে উঠে যাচ্ছে, যার ফলে সমস্ত পরিবেশবাদী যারা তারা আশঙ্কা করছে অচিরেই অনেক জায়গা, পৃথিবীর অনেক জায়গা সমুদ্রের গপরে চলে যাবে, সমুদ্রের পানির তলে চলে যাবে, জলের তলে চলে যাবে। যে স্তরে এখন সমুদ্রের জল আছে তার থেকে অনেক বেড়ে যাবে, যার ফলে যে সমুদ্রের পাশে যে নিচু জায়গাগুলি এগুলি সমুদ্রের মধ্যে বিলীন হয়ে যাবে। এই জন্য আজকে সমস্ত পৃথিবীব্যাপী যে মিল কারখানা এই সমস্ত ধোঁয়াগুলি সৃষ্টি হচ্ছে, এগুলির দ্বারা যে উষ্ণতা বৃদ্ধি হচ্ছে এগুলি কমাবার জন্য চেষ্টা করছে। আর এই সমস্ত ধোঁয়া এবং পরিবেশ নষ্ট হওয়ার কারণে এই সমস্ত মহামারী ঘন ঘন হবে পৃথিবীতে, পৃথিবীর এই ঘন ঘন মহামারীর সৃষ্টি হওয়ার একমাত্র কারণ আমাদের এই জলবায়ু দূষণের একটা দিক আছে। সুতরাং এই যে একটা চক্র ভগবান সৃষ্টি করেছে, এই চক্রের মধ্যে আমরা এখানে ব্যাঘাত করতেছি, আমরা ব্যাঘাত সৃষ্টি করছি বলে সেখানে বিপর্যয় নেমে আসতেছে। তা আমাদের কি করতে হবে? আমাদের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদেরকে সবসময় শৃঙ্খলা রক্ষা করে চলতে হবে, এবং আমাদের যে আধুনিক উন্নতির সোপানে আমরা যে যাচ্ছি, মিল কারখানা বেশি হচ্ছে এবং সব কিছুকে আমরা নিয়ন্ত্রণ করতে হবে, অনেক কিছু নিয়ন্ত্রণ করতে হবে, যেই কারণে পরিবেশ নষ্ট হয় সেই পরিবেশটাকে বজায় রাখার জন্য, পরিবেশ সুন্দর রাখার জন্য আমাদের চেষ্টা করতে হবে। সুতরাং ভগবান বলছেন কর্ম ব্রহ্মোদ্ভবং বিদ্যে, কর্ম ব্রহ্ম থেকে সৃষ্টি, ব্রহ্মাস্কর সমুদ্ভবান, ব্রহ্ম অক্ষর পরব্রহ্ম থেকে সৃষ্টি, ব্রহ্ম পরব্রহ্ম তিনি অক্ষর। অতএব তস্মা সর্বগতং ব্রহ্ম নিত্যং জগতে প্রতিষ্ঠিত, অতএব সেই সর্বব্যাপী ব্রহ্মই অবস্থান করছে, সমস্ত জগৎ ব্যাপিয়া আমরা সেই ব্রহ্মকেই দেখতে পাই। ব্রহ্ম মানে সেখানে কোনো ব্যক্তি নয়, ব্রহ্ম মানে বৃহত্তর ব্রহ্ম উচ্চতে, যিনি অনন্ত অসীম, যার আদি নেই অন্ত নেই সে মধ্য নেই, সে অনন্ত সে পরম পুরুষ, তিনি আমাদের প্রত্যেকের
অন্তরের বাহিরে বিরাজমান, তিনি এই যজ্ঞের মধ্যে তিনি প্রতিষ্ঠিত হয়ে আছেন। এবং প্রবর্তিতং চক্রং নানুবর্তয়া তিয়জ অগায়ুরিন্দ্রিয়ারামোকং পার্থ সজীবতী। এরূপ প্রবর্তিত যে চক্র, যারা অনুবর্তন করে না, যারা ঠিক ঠিক এই বিধিবিধান মেনে চলে না জীবনে, তাদের কি হয়, তারা অগায়ু ইন্দ্রিয়া রাম ইন্দ্রিয়াসক্ত এবং পাপ জীবন তারা ধারণ করে, বৃদা জীবন ধারণ করে। হে অর্জুন, এই জগতে এইরকম প্রবর্তিত যে কর্মচক্র, যারা অনুবর্তন করে না, অনুষ্ঠান করে না, ইন্দ্রিয়ারাম ইন্দ্রিয়াসক্ত অগায়ু পাপি পাপ জীবন, সেই ব্যক্তি বৃথা জীবন ধারণ করে। সুতরাং আমাদেরকে সবসময় আমাদের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে এবং আমাদের যার যার কর্তব্য ঠিক ঠিক পালন করতে হবে। যস্তাত্মরতিরে বশ্যাৎ আত্মতৃপ্ত চ মানব আত্মন্যেব চ সন্তুষ্ট তস্য কার্যং ন বিদ্যতে। এবার ভগবান বলছেন, আমাদের যে অন্তরে বাহিরে ব্রহ্ম বিরাজমান, তিনি যে আত্মারূপে আমাদের সর্বভূতে আছেন, এই আত্মাতেই যাদের সবসময় আত্মচিন্তায় যারা ব্যাপৃত থাকে, এই আত্মচিন্তা নিয়ে যাদের জীবন সবসময় পরমাত্মাতে প্রীত, পরমাত্মাতে তৃপ্ত এবং পরমাত্মাতে সন্তুষ্ট, তস্য কার্যজ্ঞ বিদ্যতে, তাদের কোনো কর্তব্য বলতে আর কিছু থাকে না। কারণ তাদেরকে যারা আত্ম অনুভব নিয়ে থাকে, তাদেরকে কর্তব্যের কথা বলে দিতে হয় না। তারা বিবেকের কারণে, বিবেকের মাধ্যমে তারা পরিচালিত হয়। তাদের জীবনে তখন কর্তব্য অকর্তব্য এগুলি নিয়ে তাদেরকে আর রিমাইন্ডার দিতে হয় না, তাদের বলে দিতে হয় না। নৈব তস্য কৃতেনার্থ না কৃতেন কশ্চন ন চাষ ন চাষ্য সর্বভূতেষু কশ্চিত অর্থ ব্যবাশ্রয়। অতএব তাদের সেই আত্মজ্ঞ পুরুষ, যারা যারা আত্মনিষ্ঠ এই জগতে, তারা কর্মানুষ্ঠান দ্বারা তাহার আত্মজ্ঞের, সে আত্মজ্ঞ ব্যক্তি তারা কর্মানুষ্ঠান করলেও তাদের কিছু আসে যায় না করলেও কিছু আসে যায় না। নচাষ্য সর্বভূতে এসো কশ্চিত অর্থব্যবস্থা। এই জীব জগতে, সমস্ত জগতের মধ্যে সর্বভূতে তাদের কোনো প্রয়োজন সম্বন্ধ থাকে না। Hello, have a nice day. তস্মাত অসক্ত সততাম, আসক্তি ত্যাগ করে সতত তাদেরকে কর্ম করে যেতে হবে। এ অর্জুন, অসক্তই আচরণ কর্ম পরমাত্মতি পুরুষ। আসক্তি ত্যাগ করে যারা এভাবে কর্ম করে যায়, তারা পরম পুরুষকে লাভ করতে পারে। অতএব লোক সংগ্রহের দিকে দৃষ্টি রেখে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য তোমারও সেভাবে কর্ম করা উচিত। লোকশিক্ষার জন্য মহাপুরুষেরা কর্ম করে। আমাদের গুরুদেব যেমন নিজে মাটি কাটতে চলে যেতেন, নিজে তিনি জঙ্গল কাটতে চলে যেতেন, তিনি যতক্ষণ তিনি সুস্থ ছিলেন তিনি এক মুহূর্ত বসে থাকতেন না। ভোর 4টা বাজে উঠে সমস্ত সাধুদেরকে নিয়ে, কর্মচারী ব্রহ্মচারী যারা ছিল সবাইকে নিয়ে তিনি মাঠে চলে যেতেন। তিনি মঠের কাজে সেখানে গিয়ে যোগদান করতেন, তিনি যোগদান করলে সবাই যোগদান করত এবং কাউকে বসে থাকতে দিত। এই মঠের কাজ তিলে 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 করতে করতে আজকে এই মঠের এই বর্তমান অবস্থায় এসে পৌঁছেছে। তখন এই যে মন্দির হয়েছে, এই মন্দিরটা তো পাহাড় কেটে এটাকে সমান করে এখানে মন্দিরের পতন কাজ শুরু হয়েছিল। একটা যোগগুহা ছিল, একটা আমাদের ব্রহ্মানন্দ স্বামীজির দেহত্যাগের আগে এই মন্দির ছিল না, শুধু একটা যোগগুহা ছিল।
যজ্ঞ গুহা দিয়ে আমাদের মঠের কার্যক্রম শুরু। স্বামী ব্রহ্মানন্দ পরমহংসদেব 4 বছর এখানে ছিলেন, উনার দেহত্যাগের পরে এই প্রথম মন্দিরটা হলো। তারপর এই মন্দির হওয়ার পর স্বামী স্বরূপানন্দ পরমহংসদেব অর্থাৎ স্বরূপানন্দ গিরি মহারাজ আমাদের পরম গুরু, তিনি দায়িত্ব নিলেন। তিনি দায়িত্ব নিয়ে 51 ইংরেজিতে তিনি দেহত্যাগ করলেন। তিনি দেহত্যাগ করলেন হালিশহর কলকাতায়, এবং এখানে তার একটা স্মৃতি মন্দির করা হলো। এরপরে 2টা মন্দির হলো। তারপর আস্তে আস্তে এই পাহাড় কেটে গুরুদেব 51 সালের পরে বার্মা গিয়ে অনেক পরিশ্রম করে ওখানে গীতা প্রচার করেছেন, এবং সেখান থেকে অর্থ এনে এই গীতা ভবনে 1 তলা তিনি নির্মাণ করেছিলেন। এবং এই তখন এই মন্দিরে চতুষ্পর গীতা পাঠ হতো। এই মন্দির 2টি ছিল চারিদিকে, এই 2টা মন্দিরের চারিদিকে টিনের বারান্দা ছিল। আমি টিনের বারান্দায় এসে দেখেছি, আমি যখন জয়েন করেছি 73-তে তখন এগুলি টিনের বারান্দা ছিল। এখানে একটা জমিদার বাড়ি ছিল, জমিদার পরিবার ছিল, অপর্ণাচরণ হাই স্কুল, বালিকা স্কুল, বালিকা মহাবিদ্যালয় এখন হয়েছে নন্দন কারণে, এই ওদের বাড়ি ছিল এখানকার জাফরনগরে। ওনারা বারান্দাটা করে দিয়েছিলেন। দক্ষিণ দিকে একটা সিঁড়ি ছিল, ব্রিকের সিঁড়ি ছিল, সুরেন্দ্র প্রসাদ লাহিড়ি ময়মনসিং এর একজন জমিদার এটা করে দিয়েছিলেন, ব্রিজও করে দিয়েছিলেন ব্রিটিশ আমল। ওই সরার জলের ঢলে ওই ব্রিজটা ভেঙে গেল, ওই সিঁড়িটাও আস্তে আস্তে এটা ক্ষণভঙ্গুর হয়ে গেল। এই ব্রিজটা ভেঙে যাওয়ার উপক্রম হলো। তখন আস্তে আস্তে আমরা এই যুদ্ধের পরে এই নূতন এখানে সিঁড়িটা, এই পুরা যেটাকে আমরা এখন পুরাতন সিঁড়ি বলি, সেই সিঁড়িটা আমরা যুদ্ধের পরে শুরু করলাম। গুরুদেব যুদ্ধের পরে এটা আরম্ভ করলেন। গীতাভবন প্রতিষ্ঠার পর, গীতাভবন দোতলা করার পর এই সিঁড়িটা আগে করা হলো, ব্রিজটা করা হলো, তারপর গীতাভবন দোতলা হলো। গীতাভবন দোতলা করে সেখানে অখণ্ড গীতা পাঠ প্রতিষ্ঠা হলো 1980 সালে। এ আস্তে আস্তে পাহাড় কেটে কেটে গুরুদেব যাচ্ছেন উত্তর দিকে। তারপর এই গীতাভবনের পেছনে ছিল আমাদের রান্নাঘর, এবং আমরা উপরে তখন দেখতাম যে যুদ্ধের পরে এখানে উপরে গোশালা ছিল, সব এখানে এই অল্প জায়গার মধ্যে সীমাবদ্ধ ছিল। যখন আস্তে আস্তে কর্মকাণ্ড বাড়ছে, ওইদিকে পাহাড় কেটে কেটে ওখানে প্রসাদ ভবন করলো, দুলালের আনন্দবাজার যেটা যোগানন্দ নিকেতন, যতীশ্বরানন্দ প্রসাদ বিতরণ কেন্দ্র, এগুলি সব আস্তে আস্তে মাটি কেটে ওখানে করা হলো। তারপর আরও কিছু মাটি কেটে পরবর্তীতে আমরা সাধুনিবাস করলাম। এইভাবে গুরুদেব এই শক্ত মাটি, পাথরের মতো মাটি নিজেও কেটেছেন, সাধুদেরকে দিয়েও তিনি কাজ করিয়েছেন। আবার পরবর্তীতে ওখানে বিভিন্ন গীতা সংঘের ছেলেরা এসে আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা এই যে আমাদের এই যে কর্মযজ্ঞ, আমি সেই কথাটি বলতে চাইছিলাম। গুরুদেব এই কর্মযজ্ঞের তিনি একজন মহাযোগী ছিলেন, তাকে আমরা সবাই বলতাম কর্মযোগী। তিনি এক মুহূর্ত বসে থাকতেন না, এই আশ্রমের উন্নয়নের জন্য সবসময় একটা না একটা কাজে তিনি ব্যাপৃত থাকতেন, গীতা প্রচারে ব্যাপৃত থাকতেন, এবং ভক্তদের নিয়ে আলাপ আলোচনা করে আনন্দে থাকা। এই যুদ্ধের মধ্যে এত বিপর্যয় অবস্থায়ও, যুদ্ধের পরে স্বাধীনতা লাভের পরে যখন আবার আশ্রমের কার্যক্রম শুরু করলো, এখানে আমি কোনোদিন গুরুদেবের মুখে আমি বিমর্ষ ভাব দেখি নাই। 26টা গরু ছিল, যুদ্ধের সময় সব নিয়ে গেছে, 1টা গরু পাওয়া গেছিল যুদ্ধের পরে এসে। এবং আমরা অনেক কষ্টে
আমাদের দৈনন্দিন খরচ চালানো হতো। আমাদের এই অবস্থায় গুরুদেব দেখেছি সবসময় সদা হাসি, গীতা পাঠ করতো, দুপুরবেলায় গীতা পাঠের তিনি প্রচলন করেছিলেন 1 ঘন্টা, তারপর আবার কাজে চলে যাব। সুতরাং আজকে আমরা যে শঙ্কর মঠ মিশনের এত বিস্তৃত সম্প্রসারণ দেখছি, এগুলি তিল তিল করে অর্জন করা হয়েছে। সুতরাং আজকে আমরা যারা আছি সবাই মিলে যদি ঐক্যবদ্ধ থাকি, সুশৃঙ্খলভাবে আমরা আশ্রমের কার্যক্রমকে পরিচালনা করতে পারি, এবং সবাই যদি আমাদের আদর্শ নৈতিক আদর্শগুলিকে আমরা ঠিক রাখতে পারি, তাহলে এই আশ্রমের ভবিষ্যৎ যে পরিকল্পনা আমাদের এখানে আমরা নিয়েছি, এই যে আমাদের শতবর্ষ পূর্তি অনুষ্ঠান হবে, করোনা ভাইরাসের কারণে তা আমরা কতটুকু কীভাবে করতে পারবো এখনও আমরা সন্দেহান, তবে ভগবত চরণে আমরা প্রার্থনা জানাব যে আমাদের এই শঙ্কর মঠ ও মিশনের আজকে 1428 বাংলার নববর্ষের সূচনায় আমরা ভগবত চরণে প্রার্থনা জানাব, যাতে আমাদের সংকল্পিত আমরা সেই শতবর্ষ মঠের শতবর্ষ পূর্তি প্রতিষ্ঠার পূর্তি অনুষ্ঠান প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান শতবর্ষ বার্ষিকী অনুষ্ঠান যেন আমরা করতে পারি। আমাদের আগামী নভেম্বরের সেই উৎসব হওয়ার কথা, যদি আমরা সামনে একটি সাধারণ সভা ডাকবো, যদি লকডাউন উঠে যায়, করোনা ভাইরাসের সংক্রমণ যদি কিছুটা আবার কমে আসে গত বছরের মতো, তাহলে আমরা সিদ্ধান্ত নেব যে আমরা এই নভেম্বরে আমাদের শতবর্ষ অনুষ্ঠানের সূচনা করে কি মন্দির যদি নির্মাণ শেষ করতে পারি সেটা উদ্বোধন করব, এবং না পরবর্তী আরও 1 বছর আমরা এক্সটেনশন করে এই মন্দিরের কার্যক্রম আমরা সূচনা করব, মন্দিরের উদ্বোধন করব। সুতরাং আজকে এই নববর্ষ শুরুতে আমাদের সকল ব্রহ্মচারী সন্ন্যাসী মহারাজারা এখানে উপস্থিত আছেন, যারা মঠে আছেন, দুই একজন আসেননি কিন্তু অনেকে এসেছেন, আমরা আজকের মতো এরকম প্রতিদিন যেন একটু আলোচনায় বসতে পারি, আমাদের সকলের মধ্যে সেই গীতার আলোচনা এবং অন্যান্য শাস্ত্রাদি আলোচনা আমরা যেন করে আমাদের জীবনে সম্ভবভাবে আত্ম অনুভব করে, আত্ম অনুশীলন করে, আত্ম উপলব্ধির মাধ্যমে আমাদের জীবন পথে সাধন পথে যেন আমরা এগিয়ে যেতে পারি। সকলের কাছে এই আবেদন জানিয়ে আজকে নববর্ষে সকল ভক্তবৃন্দ মাতৃমণ্ডলী যারা এই ফেসবুকে অনলাইনে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমি তাদের সকলের মঙ্গল কল্যাণ প্রার্থনা করব, এবং আমরা আজকে গীতা 10টি শ্লোক আস্বাদন করলাম, আলোচনা করলাম, এখন আমরা বিবেক চূড়ামণির কয়েকটি শ্লোক 5টি শ্লোক আমরা আলোচনা করব, এরপরে আমাদের আজকের এই বিকালবেলা 3টায় যে আমরা গীতা পাঠ এবং শাস্ত্র পাঠের আনুষ্ঠানিকতা আমরা সমাপ্ত করব। ভগবান শঙ্করাচার্য যিনি গীতার ভাষ্য করেছেন, যিনি প্রথম এই মহাভারতের ভীষ্ম পর্ব থেকে আলাদা করে গীতাকে প্রচার করেছেন গীতার ভাষ্য করে, তিনি আমাদের জন্য একটি বিবেক চূড়ামণি গ্রন্থ দিয়ে গেছেন, তার 21টি শ্লোকে তিনি কি বলছেন আমরা শুনব। তদ বৈরাগ্যং জিহাসা যা দর্শন শ্রবণাদিবি দেহাদি ব্রহ্ম পর্যন্তে হি অনিত্যে ভোগবস্তুনি
দেহ আদি ব্রহ্ম পর্যন্ত হি অনিত্যে ভোগবস্তুনি শ্রবণ দর্শন শ্রবণাদিবি দোষ দর্শন ও দোষের কথা শ্রবণের দ্বারা উদ্ভূত যা যেহা সা ত্যাগের ইচ্ছা তদ বৈরাগ্যম। কালকে আমরা ওই সৎ সম্পত্তির মধ্যে একটা সম্পত্তির কথা শুনেছি, সেটা হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক, নিত্য কি অনিত্য কি এটা নির্ণয় করা যাদের হয়েছে তাদের একটা সম্পত্তি লাভ হয়েছে, এটা একটা সম্পত্তি, এটা একটা তার সম্পদ। আমাদের সাধারণ জগতে আমরা মনে করি টাকা পয়সা হলে সেই সম্পত্তির অধিকারী, জায়গা জমি হলে সম্পত্তির অধিকারী, কিন্তু সাধন জগতে এই গুণগুলি যাদের মধ্যে আসবে তারাই প্রকৃত সম্পত্তির অধিকারী, তারাই প্রকৃত সম্পদশালী। এই সম্পদের প্রথম সম্পদ হচ্ছে নিত্যানিত্য বস্তু বিবেক, নিত্য কি অনিত্য কি এই কথাটি আগে জেনে রাখা। এই জগৎটাই অনিত্য, এগুলি দুদিনের, আর ঈশ্বরের একমাত্র নিত্য বস্তু। এবং এরপরে বলছে বৈরাগ্য, বৈরাগ্য একটা সম্পদ, বিষয়ের প্রতি যে বিরাগ, বিষয়ের অনিত্যতার প্রতি যে মানুষের অনিচ্ছা অনীহা, বিষয়ের প্রতি অনীহা, এই বৈরাগ্য মানুষের জীবনে সহজেই আসে না। মহাপুরুষদের কথায় কোটি জন্মের থাকলে ভাগ্য, মহাপ্রভুর কথায় বিষয় চেরা হয়ে পড়ে। নিজের দেহ থেকে আরম্ভ করে ব্রহ্মার দেহ পর্যন্ত, ব্রহ্ম অনিত্য, ব্রহ্মারও মানে শত বর্ষ একটা আয়ু আছে, এরপর সব প্রলয় হয়ে যায়। বলছে নিজের দেহ থেকে আরম্ভ করে ব্রহ্মার দেহ পর্যন্ত সমস্ত অনিত্য ভোগের সামগ্রীর দোষ দর্শন, সেসবের দোষের কথা শোনার ফলে ভোগ্যবস্তুতে যে অনীহা জাগে সে সমস্ত ত্যাগ করার ইচ্ছা জন্মায়, তাকে বৈরাগ্য বলা হয়। আমাদের দেহটা তো অনিত্যই, ব্রহ্মাও অনিত্য বলা হচ্ছে। ব্রহ্মার যে বারবার জন্ম মৃত্যু, 100 বছর আয়ু আমাদের সহস্র চতুর্যুগে ব্রহ্মার একদিন, আর আমাদের সহস্র চতুর্যুগে ব্রহ্মার এক রাত্রি, এরকম শত বর্ষ আয়ু হওয়ার পরও তার পতন হয় অর্থাৎ বিলীন হয়ে যায়। ব্রহ্মার দিবসাগমে সৃষ্টি হয়, আমাদের রাত্রি যখন শুরু হয় ব্রহ্মার তখন এগুলি আবার প্রলয় হয়ে যায়। এরকম অবস্থায় ব্রহ্মার একদিন 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 করে 100 বর্ষের আয়ু যদি হয় এরপরে গিয়েও ব্রহ্মা আবার বিলীন হয়ে যায়, মহাপ্রলয় হয়ে যায়। সুতরাং এগুলো অনিত্য। আমরা যেগুলি আমাদের গুরুদেব বলতো যে বান্যায় টুকুর টাকুর কামাইগার এক কগা, উনি খুব সুন্দর করে বলতেন। আমরা ছোট ছোট কিছু কিছু করে মানে সব জোগাড় করি, আমরা অর্জন করি, একটু সম্পত্তি নিলাম, একটু বাড়ি করলাম, একটু, আর যদি একটা ভূমিকম্প হয় সব একসাথে চলে গেল, কেউ কারো খবর গেল না। এইগুলি আমরা কত সভ্যতার উত্থান হয়েছে, কত সভ্যতার পতন হয়েছে পৃথিবীতে, কত সমুদ্র পাহাড় হয়ে গেছে, কত পাহাড় সমুদ্র হয়ে গেছে, কারো কোনো আর সেখানে কোনো ঠিকানা থাকে, আমরা কেন এগুলি নিয়ে এত আফসোস করি, এ আমার এই গেল, এ আমার এই হারালাম, এ পেলাম। সুতরাং হারাবারও কিছু নেই, পাওয়ারও কিছু নেই, সবসময় এই ভাবটা রাখতে হবে, এটাকে বলে বৈরাগ্য। নিজের দেহ থেকে আরম্ভ করে ইহা মূত্র ফল ভোগ বিরাগ, কাকে বলে সেটাই বলছেন, দেহাদি ব্রহ্ম পর্যন্ত অনিত্য ভোগ বস্তু, নিজের দেহ দেহের সঙ্গে যুক্ত সমস্ত ভোগের বস্তু থেকে আরম্ভ করে
ব্রহ্মা শরীর পর্যন্ত অনিত্য ভোগবস্তুনি, অনিত্য ভোগবস্তু যা জিহাসা তত বৈরাগ্যম, যে ত্যাগের ইচ্ছা তাই বৈরাগ্য। এই ত্যাগের ইচ্ছা কি করে জন্মায়? বলছেন দর্শন অশ্রবণাদিবি, এসবের দর্শন দোষ দর্শনের দ্বারা এসব বস্তুর ভোগের পরিণাম যে ভালো হয় না সেসব কথা শ্রবণের দ্বারা। প্রথম প্রথম এগুলি ভোগ করলে খুব ভালো লাগে, কিন্তু এগুলি তো বেশি দিন টিকে না। ভোগ যত রোগ তত, তারপর যখন রোগে ধরবে তখন বিছানায় পরে ছটফট করবে। এই জগতে যা কিছু আমরা ভোগ করি সব এই দেহ দিয়েই তো করি, এই দেহকে বলা হয় ভোগায়ত। দেহ অনিত্য, আবার যা কিছু ভোগের সামগ্রী সেগুলো অনিত্য। ধন সম্পদ সম্মান প্রতিষ্ঠা আত্মীয় পরিজন নিয়ে হয়তো পরম সুখে দিন যাপন করছে, কিন্তু এই সব কিছু হয়তো দুদিন বাদে থাকবে না, হঠাৎ হয়তো ভোগ বাক্য বিপর্যয় হয়ে গেল, কিংবা এসব যদি থাকো আমি যে একদিন থাকবো না এ তো দুর্বসত্য। সবগুলি থাকলেও যে আমি থাকবো না এটা তো দুর্বসত্য। তাই বলছেন যারা বুদ্ধিমান তারা এসবের প্রতি আকৃষ্ট হবে না। দেহাদি ব্রহ্ম পর্যন্ত আমার দেহ নিয়ে যেমন ইহলোক চিরসুখ লাভ করার কোনো আশা নেই, তেমনি আমি যদি ব্রহ্মা হতাম তাহলেও একই অবস্থা হতো। আমি ব্রহ্মা হলো আমার একই অবস্থা। ব্রহ্মার আয়ুষ্কাল যদিও ইহ জগতের মানুষের থেকে অনেক বেশি, কিন্তু তারও শেষ আছে। ব্রহ্মলোকে যদি আমার গতি হয় তাহলে সেখানেও আমার সুখভোগের একদিন শেষ হবে। কাজে এই জগতে বা অন্য কোনো জগতে স্থায়ী সুখের আশা করে লাভ নেই। স্থিরস্থায়ী সুখ একমাত্র নিত্য বস্তু, সেই ব্রহ্মকে লাভ করতে পারলে। শাস্ত্রমুখে গুরুমুখে এসব কথা শুনছি, আবার নিজের চোখে এই অনিত্য সংসারের নানা ঘটনা পরম্পর ঘটে যেতে দেখছি। এইসব দেখে শুনে ভোগের স্পৃহা চলে গিয়ে বিষয় ত্যাগের যে প্রবৃত্তি জাগে তাকেই বৈরাগ্য বলে। এই জগতে অন্য কোনো জগতে ভোগের কোনো বাসনা না থাকাকে ইহা মূত্র ফলভোগ বিরাগ বলা হয়। বিরজ্য বিষয় ব্রাতা দোষ দৃষ্টা মুহুর্মুহু সলক্ষে নিয়তাবস্থা মনস সম উচ্চতে, প্রতি মুহূর্তে বিষয় সমূহে দোষ দেখতে পাওয়ার ফলে বিষয়ে যে বৈরাগ্য আসে তা থেকে মনের নিজ লক্ষ্যস্থলে ব্রহ্মের নিশ্চল স্থিতি লাভ হয়, একে সম বলা হয়। সম সমাধি সৎসম্পত্তি, আমাদেরকে বলা হয়েছিল সমাধি সৎসম্পত্তি। আগে যে ব্রহ্ম চিকিৎসার জন্য অবশ্য কর্তব্য চারটি সাধনের কথা বলেছেন, তার মধ্যে একটিকে বলেছেন সমাধি সৎসম্পত্তি। যে ছয়টি সম্পত্তির কথা এখানে এক এক করে বলবেন। এখানে বলছেন সম বলতে কি বোঝায়, সম হচ্ছে অন্তরিন্দ্রিয় নিগ্রহ, মনের দমন, এটা সৎসম্পত্তির কথা। আমি এখানে দেখা যাচ্ছে আচার্য শঙ্কর এখনই শুরু করলো সমাধি সৎসম্পত্তির কি কি। প্রথম সম শব্দটা বুঝতে গিয়ে বলছেন সমস্ত অন্তরিন্দ্রিয় নিগ্রহ, অর্থাৎ মনের দমন। মন তো চঞ্চল, এই চঞ্চল মনকে দমন করা যার পক্ষে সম্ভব হয়েছে সে বড় সম্পদ লাভ করেছে। মনকে কি করে বসে আনা যায়, সংকল্প বিকল্পে দোলাইয়া মন অত্যন্ত চঞ্চল, এই মনকে বসে আনা অতি কঠিন কাজ। অর্জুন তাই ভগবানকে বলছেন আমার মনে হয় মনকে বশ করা বায়ুর সুদুষ্করম, বায়ুর মতো সুদুষ্কর মনে হয়, খুব কঠিন, বাতাসকে আয়ত্ত আনার মতোই কঠিন। ভগবান উত্তরে বলেছেন তুমি ঠিকই বলেছ, এই চঞ্চল মনকে নিগ্রহ করা খুব কঠিন। তাহলে অভ্যাসেন তুকন্তে বৈরাগ্যেন চকিরিজ্যতে, অভ্যাস করো, নিয়মিত যোগাভ্যাস করো আর বৈরাগ্যকে সঙ্গে রাখো, তাহলে মনকে বসে রাখা যায়। বিরজ্য বিষয় ব্রাত্যা দোষ দৃষ্টা মুহূর্ত, সমস্ত ভোগ বিষয়ে দোষ মুহূর্ত মুহূর্তে চোখে পড়ছে, আর তার ফলে বিষয়ে বৈরাগ্যের উদ্রেক হয়ে মন অন্তর্মুখ হয়ে যাচ্ছে। বৈরাগ্য সঙ্গে না থাকলে কিন্তু পারা যাবে না। তাই মন আর সেসবের পেছনে ছুটছে না, বিষয়ের জোর যখন দেখতে পাচ্ছি এসবে যখন বিরাগ এসেছে তখন ঈশ্বরের অনুরাগ হয়েছে।
আত্মচিন্তাতে আনন্দ পাচ্ছি, তাই অনবরত সেই চিন্তাই করছি। এভাবে এমন অভ্যাস হয়ে যায় যে ঈশ্বর চিন্তা না করে থাকতে পারা যায় না। মন্ত্রগণ সবকিছু থেকে গুটিয়ে আসে নিজের একমাত্র লক্ষ্যে, ব্রহ্মে স্থির নিশ্চল হয়ে পড়ে থাকে। মনের এই অবস্থাকে বলে সমা, সম বলা হয়। যেমন ঠাকুর রামকৃষ্ণ বলতেন, বিষয়ীদের সাথে কথা বলতে বলতে আমার কান ঝালা পালা হয়ে গেছে, বিষয়ীর কথা শুনতে শুনতে। নরেন্দ্রনাথ যখন আসলো, নরেনকে পেয়ে খুব আনন্দ যে এতদিন পরে একটু আধ্যাত্মিক কথা বলার ক্ষেত্র পেয়েছে, খুব খুশি ঠাকুর। যে এরা সবাই শুধু বিষয়ের কথা জিজ্ঞেস করে, যেমন আমাদের গুরুদেবের কাছে সবাই আসে, আমার ছেলেটার চাকরির দরকার, মেয়েটার বিয়ের দরকার, সবাই এই কথাগুলি নিয়ে আসে। কিন্তু আধ্যাত্মিক কথা, ভগবানকে পাবার এই আকাঙ্ক্ষা নিয়ে কজন আসে? বিষয়েব্য পরাবর্ত স্থাপনম শশ গোলকে উভয়েষাম ইন্দ্রিয়াণাং সদম পরিকীর্তিত রাজ্যা নালম্বনম অলম্বনম বৃত্তের এষা গোলকি উত্তমা। উভয় প্রকারের ইন্দ্রিয়গুলিকে সমস্ত বিষয় থেকে বিমুখ করে তাদের নিজের নিজের জায়গায় নিশ্চলভাবে ধরে রাখাকে দম বলে। বাহিরের ইন্দ্রিয়গুলিকে, মনকে দমন করার নাম সম, আর ইন্দ্রিয়গুলিকে দমন করার নাম দম। সম দম তপস উচ শান্তি রাজ্যবমে উচ ব্রাহ্মণের নয়টা গুণ। এইগুলি না থাকলে তুমি ব্রাহ্মণ বলে দাবি করবে কেন? আমি ব্রাহ্মণ, আমি পৈতা দিলাম, আমি ব্রাহ্মণ হয়ে গেলাম, তা তো হবে না। প্রত্যেকে এই গুণগুলি আমাদেরকে অর্জন করতে হবে। এখানে সৎসম্পত্তি বলছে, কিন্তু গীতার অষ্টাদশ অধ্যায়ে ব্রাহ্মণের গুণের নয়টা সম্পদ, সম দম তপ সোচ শান্তির আর্যবম এবচ জ্ঞানম বিজ্ঞানম আস্তিকম ব্রহ্মধর্ম স্বভাব। এই নয়টা সম্পদ থাকলে সেই ব্রাহ্মণ। সুতরাং উভয় প্রকারের ইন্দ্রিয়গুলিকে সমস্ত বিষয় থেকে বিমুখ করে তাদের নিজের জায়গায় নিশ্চলভাবে ধরে রাখাকে দম বলে। চিত্তবৃত্তিকে বাহ্য বিষয়ে অবলম্বন না করতে দেওয়ায় শ্রেষ্ঠ উপলব্ধি। সমাধি সৎ সম্পত্তির মধ্যে সম কাকে বলা হয় সেটা আগে শ্লোকে বুঝিয়েছে। বাকি আছে দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান, এই ছয়টা। সম দম উপরতি তিতিক্ষা শ্রদ্ধা সমাধান, এই তো এক একটা ব্যাখ্যা দিচ্ছে শোনো। এখানে দম উপরতির কথা বলছেন, এই শ্লোকে বলছেন। দম কাকে বলে? না বহিরিন্দ্রিয় দমন। সেটা কিভাবে হয়? বিষয়ব্য পরাবর্তা স্থাপনং শশ গোলকে উভয়েষাম ইন্দ্রিয়াণাম। বিষয়ের থেকে বিমুখ করে এনে দুই রকমের ইন্দ্রিয়গুলিকে নিজে নিজের জায়গায় স্থাপন, সেটাই দম পরিকীর্তিত। দম বলে কথিত হয় উভয়েষাম ইন্দ্রিয়াণাম, মানে উভয় প্রকারের ইন্দ্রিয়গুলি, পাঁচটি কর্মেন্দ্রিয়, পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, আমাদের চোখ কান নাসিকা জিহ্বা ত্বক সবগুলি ইন্দ্রিয়গুলিকে একটা রথের ঘোড়াদের সঙ্গে তুলনা করা হয়েছে, আর মনকে মনে হয়েছে আমাদের ইন্দ্রিয়গুলি জন্য তার উদ্ভিদ হয়ে আছে, কিন্তু মন তাদের চালায়। মনে যখন মুখের আকাঙ্ক্ষা প্রবল হয় তখন সেই ইন্দ্রিয়গুলোর সাহায্যে তার কামনা চরিতার্থ করে। মন এক একটা ইন্দ্রিয়ের কাছে গেলে ইন্দ্রিয়গুলি উত্তেজিত হয়। মন যদি ইন্দ্রিয়ের কাছে না যায় ওই ইন্দ্রিয় উত্তেজিত হবে না। চোখে একটা দেখছে, কিছু একটা
সুন্দর জিনিস দেখছে মন সেখানে চোখকে নিয়ে সেখানে যুক্ত করে দিয়েছে, তাহলে মন চঞ্চল হয়ে যাবে ও চক্ষু তখন আরো দেখতে ইচ্ছা করবে। তাহলে বাসনা তাড়িত হয়ে ইন্দ্রিয়গুলো আর বাহিরের দিকে ছুটবে না, বিচারের সাহায্যে অনিত্য বিষয়ে কামনা থেকে মনকে সরিয়ে নাও, নিত্য সুখের উৎস তোমার যে আত্মা তার মধ্যে মনকে ডুবিয়ে দাও, তাহলে দেখবে তোমার ইন্দ্রিয়গুলি আর ভোগের আশায় উদ্বন্তের মতো এদিক ওদিক করছে না। ইন্দ্রিয়গুলিকে এইভাবে বশ করাকে দম বলে। আসলে দম সম দম একে অন্যের পরিপূরক, এই দুটোই সাধারণ একসঙ্গে চলে। তারপর উপলব্ধির কথা বলছেন, বাহ্য অবলম্বনম অনালম্বনম বৃত্তে এসা উপরতি। উপরতি কাকে বলছে শুন, বলছে বাহ্য অনালম্বনম বৃত্তে এসা উপরতি উত্তমা। বৃত্তি কাকে বলে? নানা বিষয়ের সঙ্গে সংযোগের ফলে মনে যেসব প্রতিক্রিয়া হয় এবং তার থেকে মনের মধ্যে যে বিশেষ বিশেষ প্রবণতা সৃষ্টি হয় সেগুলিকে বৃত্তি বলে। বলছেন বাহ্য অনালম্বনম বৃত্তে, বৃত্তি বৃত্তির বাহ্য বিষয়ে অবলম্বন শূন্যতা, বাহ্য বিষয় থেকে চিত্তকে নিবৃত্তি। অর্থাৎ একটা মন একটা বিষয়ের দিকে চলে গেছে, সেখান থেকে প্রত্যাহার করে নিয়ে আসে, এটাকে বলে উপরতি। এসা উপরতি উত্তমা, এটাই শ্রেষ্ঠ উপরতি। বেঁচে থাকতে গেলে বাহ্য বিষয়ের সঙ্গে যোগাযোগ তো হবেই, বেঁচে থাকতে গেলে তোমাকে খাইতেও হবে, তোমাকে চলতে হবে, এখানে সব কিছু ভোগ্য বস্তু আছে সব চোখের সামনে, সবগুলি তুমি দেখবে শুনবে, কিন্তু ওগুলিতে যেন মন যুক্ত না হয়, মন যুক্ত যেন হয়ে না যায়, ওখান থেকে প্রত্যাহার করে নেবে, মনকে প্রত্যাহার করে নেবে, এটাকে উপরতি বলে। যেমন আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধি, ওই একই কথা বিভিন্নভাবে বলা, প্রত্যাহারটাকেই ওখানে উপরতি বলা হচ্ছে, এটাই শ্রেষ্ঠ উপরতি। বেঁচে থাকতে গেলে বাহ্য বিষয়ের সঙ্গে যোগাযোগ তো হবে, কিন্তু চিত্তবৃত্তি যেন বাইরের বিষয়ে আকার না নেয়, চিত্তবৃত্তি বাইরের জগতে বিষয়কে অনুসরণ করবে না, সেটাই উপরতি। দাদা বুঝতে পারছো? এবার সমদমের অভ্যাস করতে করতে উপরতি এগিয়ে আসে, এই তিনটা গেল, সম দম উপরতি। তারপর হচ্ছে তিতিক্ষা, এরপরে আমরা তিতিক্ষা কথাটা শুনবো। তিতিক্ষা মানে সহ্য করা, আমরা বেশি শীত লাগলে অসহ্য হয়ে যায় না, বেশি কম্বল কম্বল জ্বরে, কিন্তু যারা সাধক তারা একটু শীতকে সহ্য করতে চেষ্টা করে, গরমকে সহ্য করতে চেষ্টা করে। দেখো না পরমানন্দ সরস্বতী মহারাজ গরমের মধ্যেও ফ্যান চালায় না, বসে থাকে আর কি, বসে থাকে, আমরা ফ্যান চালায় মুক্ত চলতে পারি না, এটা হলো তিতিক্ষা। উনি সকালবেলা উঠে চন্দ্রনাথ গিয়ে নেমে এসে তাবর খায়, আমরা কয়জনে পারবো, পারবানি? সকালে উঠলে তো টাইমলি নটার মধ্যে খাবার না দিলে সামনে চিৎকার শুরু হয়ে যাবে, এটা তিতিক্ষা। শ্রদ্ধা সমাধান, এগুলি আরো বিস্তৃতভাবে শুনবা, এগুলি যখন শ্রদ্ধা হচ্ছে শ্রদ্ধাবান লভতে জ্ঞান, শ্রদ্ধাবান আসলে শ্রদ্ধাবান হলেই সেই জ্ঞান লাভ করতে পারে, গুরুর প্রতি বাক্যের গুরু বাক্যের প্রতি শাস্ত্রের প্রতি শ্রদ্ধাবান হতে হবে, বিশ্বাস করতে হবে, এবং তখনই সমাধান আসবে, তখনই তুমি সমাধান খুঁজে পাবে। ওই অষ্টাঙ্গ যোগ সাধনায় সমাধি আর এখানে সমাধান, কথাটা একই, অর্থাৎ তখন তুমি সমাধান খুঁজে পাবে যে সর্বভূতে এক ব্রহ্ম, এখানে আমিও নাই তুমিও নাই কেউ নাই। ওই যে শঙ্করাচার্যের একটা স্তোত্র আছে না নির্বাণ শতকে, সন্ন্যাসীরা এটা সবসময় চিন্তা করে, সবসময় অনুশীলন করে, যে আজকে আমরা ভোর রাত্রে প্রার্থনার মধ্যে সেটা করেছি, মনোবুদ্ধি অহংকার চিত্তাদি না নচত্রং রজিব্বা নচগ্রানমেব নচ ভূমভূমি নতেজন বায়ু চিদানন্দরূপ শিবহং শিবহং নাহং প্রাণসঙ্গ
নচ পঞ্চবায়ু নব সপ্ত ধাতু নব পঞ্চকোষ ন বাক পানি পাদ নচ উপস্থ পায়ু চিদানন্দ রূপ শিবহাম শিব। আমি আছি, আমার হস্ত পদ এগুলি আমার নয়, এগুলি আমি নয়, আমি হাত নয়, আমি পাও নয়, আমি আমার এই যে দশ ইন্দ্রিয় কর্মেন্দ্রিয় পঞ্চকর্মেন্দ্রিয় পঞ্চকেন্দ্রিয় এগুলি কিছু আমি নয়। না পুণ্য না পাপং না সুখং না দুঃখং না মন্ত্র না তীর্থং না বেদন যজ্ঞ নাহং ভোজনং নৈব ভোজ্যং না ভোক্তা চিদানন্দ রূপ শিবহম শিবহম। ভোজন আমি নয়, ভোজ্য আমি নয়, ভোজ্য বস্তু আর ভোজন করা যে ভোজন করে। নাহং ভোজনং নৈব ভোজ্যং না ভোক্তা, ভোজ্য বস্তু নাই, ভোজ্য বস্তু মানে ভাত তরকারি এগুলো হচ্ছে ভোজ্য বস্তু, আর যে ভোজন করে এটা হলো ভোজন, আর যে সেই ভোক্তা যে এটা প্রসাদ গ্রহণ করছে কিছুই আমি নয়। নামে দেশ রাগ নামে লোপমোহ মধু নৈব নৈব মাশ্চর্য ভাব অধর্ম ন চার্ত ন কামন মোক্ষ চিদানন্দ রূপ শিবহম শিব। ন মৃত্যুর ন শঙ্কা ন মে জাতি ভেদা পিতা নৈবে নৈব মাতা ন জন্ম ন বন্ধুর ন মিত্র গুরুর নৈব শিষ্য, যেখানে কি গুরু শিষ্য একাকার হয়ে যায়, আমার জন্ম নাই, আমার মৃত্যু নাই, আমার মাও নাই, বাবাও নাই, যেহেতু আমার গুরু নাই শিষ্য নাই, সেখানে আর ভেদাভেদ কি, গুরু শিষ্য এক হয়ে যায়। যেমন সুখদেব গোস্বামী যখন দীক্ষা নিতে গেল বলে যে আগে দক্ষিণা দাও, তো সুখদেব গোস্বামী বলে যে জনক ঋষিকে কাজ করলে না পরে টাকা দেয়। যেমন আমরা ব্রাহ্মণে যখন পূজা করে চলে যায় যাওয়ার সময় দক্ষিণা দিই, পূজা শেষে দক্ষিণাটা সুন্দর করে তো বলে যে না দীক্ষার মধ্যে দক্ষিণা আগে দিয়ে দিতে হয়, দেখো না গুরুবরণ দক্ষিণা আগে দিয়ে দিতে হয় তাবৎ দীক্ষা দেবে। তো এখানে কাজটা উঠে না, ওখানে তুমি ব্রাহ্মণকে কাজ টাজ করে তাবৎ দক্ষিণা দাও, আর এখানে দীক্ষার মধ্যে আগে দক্ষিণা বরণ সব দিয়ে দাও তাবৎ তুমি দীক্ষা পাইবে, কথাটা সুখদেব গোস্বামী বলছে যে এটা কোন রকমের নিয়ম, আগে আমি দক্ষিণে দিয়ে দেবো কাজ কবি কি হবে না। তখন জনক ঋষি বলছে বলো যে আমি যখন তোমাকে দীক্ষা দিয়ে দেবো তুমি আর আমি এক হয়ে যাবো, কে কাকে দেবে, এই জন্য আগে নিয়ে নেব, দুই থাকতে দিয়ে দেবো, তুমি শিষ্য আমি গুরু, তোমাকে আমি দীক্ষা দেবো। অর্থাৎ এখানে এটা প্রাক মুহূর্ত, যখন দীক্ষা দিয়ে দেবো তখন তুমি আর আমি এক, তাহলে এখানে কে কাকে দেবে কথা বুঝতে পারছ, এই জন্য আগে দিয়ে দেওয়ার নিয়ম করেছে। দীক্ষা এমন একটা জিনিস যে দীক্ষার মাধ্যমে তার দিব্য চক্ষু খুলে যাবে, সে দেখবে যে গুরু আর শিষ্য এক, সমস্ত জগৎটাই এক আত্মা, এক পরমাত্মা। এই জন্যই আমরা গুরু প্রণামে কি বলি, অন্নাত শ্রী জগন্নাত মদগুরু শ্রী জগৎগুরু মদাত্মা সর্বভূতাত্মা দশমশ্রী গুরবে নম। আমরা আজকে আলোচনাকে আর বেশি দীর্ঘায়িত না করে আমাদের তিনটি শ্লোক আমরা আস্বাদন করলাম, ২৪ শ্লোক থেকে আমরা আগামীকাল আলোচনা করব। চলুন আমরা সমাপ্তির দিকে যাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। গীতা মে পরমা বিদ্যা ব্রহ্ম রূপা।
कृष्णाय वासुदेवाय हरये परमात्मने
रस्तु परस्परं सिद्धे रस्तु परमनाम अशतु आशत्तमाय समाय ज्योतिर्गमाय विन्दुर्माय अमृतमाय आमिरामी ओम सहादिव्यां करवावहै तेजस्विनावधीतमस्तु पृथिवीशावहै अंतरिक्ष शांति पृथिवी शांति आप शांति औषध अशांति वनस्पति अशांति विश्वदेवा शांति ब्रह्म शांति सर्व शांति शांति क्षमा शांति ओम पूर्णमद पूर्णमीदां पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते ओम शांति 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 ओम नारायणं पद्मभवं वशिष्ठं शक्तिं च तत्पुत्र पराशरं च व्यासं शुष्कं गौरपादं महत्वं गोविंद जोगेन्द्रमताश्च शिष्य शंकराचार्यं हास्य पद्मपादं च हस्तामलकं च शिष्यं तं क्रोटकां भक्तिपकरमं नारस्मत् पूर्णशन्ततमनुतस्मि तदन्तानन्दं ब्रह्मानन्दं स्वरूपानन्दं ज्योतिषानंदम परम परम सदगुरु नमः ओम।